আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, আমাদের এখানে ডেলি সাপ্তাহিক হাট বার হয় আপনার মঙ্গলবারে। তো আজকে মঙ্গলবার, তো আমি বাজার থেকে আপনার কিছু বাজার করে নিয়ে আসলাম। আর এই যে মাছ আনছি, তা ভিতরে কুটপার দিই, ধরো কি মাছটা আছে। মির্কা, হ্যাঁ, আর কি আছে দেখো, এই যে দেখেন, মির্কা না, এটা রৌ। এই যে কালাটা রৌ, একটা রৌ, একটা মির্কা, এটাও রৌ। তো এখানে আপনার 50 টাকার মাছ। তো ডেলি ডেলি আপনার বাজার করে নি লাগে, ওই জন্য ধরেন কম কমে মাছ আনি। তা আপনি ধরে মাছ দিলাম কুটপান নাকি, তো কুইডে নাও। আপনার ভাইয়ে বাজার থেকে মাছ নিয়ে আইছে, এখন আমি কুইডে নিই। তা আবেদার এখন তুই জ্বর আপনার ভালো করে ভালোই নাই, তা আজকে সারাদিন জ্বর আসাল। আপনার ওষুধ পানি কত এনে দিয়ে কিন্তু কাম হইতেছে না, খায় ঠিকই, খাওয়ার পরে কমে, কিন্তু পরে আবার আসে না। কে কি যে আজকে গাছ আনতে দেব, বন্ধুরা বলা করছে গাখির মাছের মধ্যে মশলা দেও আগে, তারপরে ভাজো। হলদি আর নুন দিয়ে আমি মাছ ভাজি। আমি সুন্দর করে মায় নিছি, ভরে ভরে দিছি হলদি মুস, এখন আমি মাছ তেল গরম হলে মাছ দিয়ে দিই। মাছ দিয়ে, ভেন্ডি দিয়ে, আলু দিয়ে রান্ধু মাছকে, মাছ ভাজা নিতেছি। মাছ ভাজা বইছে, এখন আমি নামিনি। তরকারি সোমবার দিমু, ময় মশলা দিয়ে দিছি। প্রিয় দর্শক, আবিদা গেছে হইলো আপনার জারা নেবেন নাকি, আবিদা জ্বর সারা না, কবিরাজি চিকিৎসা হইতেছে একদিন ধরে, আপনার এখন কেউ নাই, ওই জন্য আমি যে মাছগুলো দিয়ে দিই আপনার, এই যে তরকারি বলে করছে দেখেন কি সুন্দর করে, এই যে দেখেন মাছ দিয়ে দিলাম। তো ইফতারের টাইম পুরা হয়ে এলো, তো ওই জন্যে তাড়াতাড়ি রান্না করতেছি আমি একলাই। তো আবিদা জারা নিয়ে আসলে তো আবিদা তরকারি নামাবনি, তো দেখেন কি সুন্দর করে তরকারিটা রান্না করলাম আজকে।
তো এখন তৈরি হয় নাই আর কি, অল্প টাইম নাগবো আর কি। তো প্রিয় দর্শক, এই যে দেখেন আমি দেখছে রান্না বান্নাঙ্গ প্রায় শেষই, মানে শেষের দিকেই। আর এই যে আজকে দেখেন একটা তরমুজ নিয়েছি, তো কাইটা আপনাকে দেখাই যে কিরম লাল এটা। এটা তো গ্যারান্টি দিছে যে পুরা বলে লাল। তো আমাদের এখানে তরমুজের দাম একবারে কম, আপনার আবিদের অসুখ জানেনি। তো কবির এসে চিকিৎসার দিকে যারা দিবেন নি গেছাল বা গাছান তো দিছে। এই যে দেখেন লাল মানে তো খুব একটা না, মানে মোটামুটি চলে আর কি। তো এই যে দেখেন কি সুন্দর তরমুজ নিয়েছি বাজার থেকে। তরমুজ আঙ্গনে 20 টাকা হয়েছে মাত্র, ডেইলি তরমুজ খাই আমরা আপনার রোজার মধ্যে। কি করবেন আরো ভাই, দেখেন 4 পাক করলাম, সুন্দরী আছে না দেখেন। ইফতারের বস্তু আপনার আছে বহুতগুলা, তো আপনাকে দেখাবো। তো অল্প টাইম পরাই আপনার ইফতারি প্রিয় দর্শক, হে মাত্র আজান দিল। এই দেখেন আমাদের ইফতারি রেডি। এই দেখেন আপনার তরমুজ, খেজুর, জিলাপি আর শরবত আছে, 3টাই 4টাই। তো আমি ইফতারে সারি আর কি। তো বন্ধুরা, এই যে দেখেন আজকে ময়না গেছে, ময়না দাদার বগলি, উনি ইফতার করতেছে। দেখতে আবার কি সুন্দর দেখা যায়। জিলাপি খাও ইফতার সারার পরে আপনার পানি খেয়ে শেষ, আর কি আর আমি যাবি খাবি, তরমুজ খাই কয় ফেলা। আজকে তরমুজ বেশি ভালো না, বুঝে না কালকের ডাবার ভালো আছে। দেখলাম তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।